বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতে তার পক্ষে আইনজীবীদের মধ্যে রয়েছেন একজন চিত্রনায়ক। পরিমনির পক্ষে আদালতে লড়ছে আইনজীবী মুজিবুর রহমান অ্যাসোসিয়েটস। সেই মুজিবুর রহমান দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম হলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা। পরিমনিকে শুক্রবার আদালতে হাজির করে আবারও জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে জামিন শুনানিতে ছিলেন পরিমনির মামলার প্রধান আইনজীবী মুজিবুর রহমান দলের আট সদস্যের একজন আমান রেজা। পরে আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়কের কাজই তো নায়িকার পাশে দাঁড়ানো, সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি একরকম তৃপ্তিরও। আমান কলকাতায় বেশ জনপ্রিয়।